হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমাদের জন্য কিন্তু দেখো গুরুত্বপূর্ণ আরেকটি ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে। তোমরা যারা কনস্টেবল পদের জন্য অনেকদিন ধরে বলছিলে যে তোমাদের ভ্যাকেন্সি কবে আসবে, তো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অলরেডি চলে এসেছে। তো দেখো এটি কিন্তু আইটিবিপির ভ্যাকেন্সি, আইটিবিপি কনস্টেবলের কিন্তু ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিটা সম্পর্কে কিন্তু টোটাল আমরা কিন্তু আজকে আলোচনা করব। এবং দেখো এই যে ভ্যাকেন্সিটা কত কী, তোমাদের নিয়োগ পদ্ধতি হবে, তোমাদের বয়সের ছাড় কী থাকবে, তোমাদের তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে, তোমাদের কি পাস হতে হবে, সমস্ত ভিডিওটা কিন্তু আমি ডিটেলসে ডিসকাস করব। এবং আরেকটি কথা বলবো তোমাদের, যে দেখো এই ভ্যাকেন্সিটি কিন্তু খুব একটি ভালো ভ্যাকেন্সি। তোমরা যারা এতে কিন্তু যারা জব পাবে খুবই বেশি একটা চাপের নেই, খুবই ভালো একটি ভ্যাকেন্সি। তো তার আগে কিন্তু বলবো, তোমরা যারা চ্যানেল নতুন থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, এবং যারা অলরেডি কিন্তু বেল আইকন ক্লিক করে রেখেছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বাড়িয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি ভ্যাকেন্সির দিকে, কত কি ভ্যাকেন্সি আছে। প্রথমে দেখো আইটিবিপি কনস্টেবল পদে কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করুন। আর দেখো আইটিবিপি বা ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের সম্প্রতি কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের বিভিন্ন ট্রেডে কনস্টেবল পদে চাকরিতে নিয়োগ করা হবে। আইটিবিপি কনস্টেবল পদে সমস্ত ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গ জেলা থেকে চাকরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের সুবিধার্থে আবেদনের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া থাকবে। এবার দেখো আইটিবিপি কনস্টেবলের চাকরির জন্য আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, বিভিন্ন প্রয়োজনীয় তথ্য কিন্তু নিচের প্রতিবেদনে কিন্তু বিস্তারিত উল্লেখ করা হলো। চলো এবার কিন্তু দেখে নিই, দেখো পদের নাম কিন্তু কনস্টেবল পদ। বেতন কত থাকবে, বেতন কিন্তু থার্ড পে লেভেলের অনুযায়ী কিন্তু 21,700 থেকে 69,100 টাকা অবধি কিন্তু হয়। শিক্ষাগত যোগ্যতা আপনার কী লাগবে, প্রার্থী কিন্তু যে কোনো প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই কিন্তু হবে। এবং সংশ্লিষ্ট ট্রেড, যে কোনো ট্রেডের কিন্তু তোমাদের সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই 1 বছরে থাকতে হবে। বয়সসীমা কী, বয়সসীমা কিন্তু এই পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এসসি এসটি পদে 5 বছর, ওবিসি কিন্তু 3 বছর বয়সের ছাড় রয়েছে। এবার দেখো মোট শূন্যপদ কত থাকবে, মোট শূন্যপদ কিন্তু 108টিতে নিয়োগ করা হবে। এবং এই 108টিতে কী কী কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে সেটা কিন্তু বলছি। তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন থাকবে অবশ্যই কিন্তু নিচের ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কটি আছে, সেটিতে কিন্তু জয়েন করে নাও। ওখানে কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু তোমাদের জন্য কিন্তু সবসময় শেয়ার করা হয়। তো দেখো কার্পেন্টার কিন্তু 56, মাসুন কিন্তু 31, প্লাম্বার কিন্তু 21। নিয়োগ পদ্ধতি দেখো, প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে, তারপর কিন্তু সবার শেষে মেডিকেল টেস্ট হবে। এবার দেখো আবেদনের পদ্ধতি, আবেদন কিন্তু আইটিবিপি কনস্টেবলের জন্য ইচ্ছুক প্রার্থী কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। এবং দেখো নিচে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। বৈধ ইমেলের আইডি কিংবা নিজের মোবাইল নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর পুনরায় লগ ইন করে আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র কিন্তু স্ক্যান করে আপলোড করে দিলেই কিন্তু সবশেষে কিন্তু ফি জমা দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে তোমাদের যে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্সের যে একদম পুরো অফিসিয়াল নোটিফিকেশনটি, সেটা দেখো কনস্টেবল পদে কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে তোমাদের কিন্তু 56টা, এখানে কিন্তু কার্পেন্টারের ভ্যাকেন্সি আছে, ইউআর কিন্তু 29টা, এসসি কিন্তু 7টা, এসটি কিন্তু 8টা, ওবিসি কিন্তু 6টা, ইডাব্লিউএস কিন্তু 6টা। ঠিক কনস্টেবল কিন্তু মাস কিন্তু 31টা, 17টা, 4টা, এসসি এসটি কিন্তু 3টা, ওবিসি কিন্তু 3টে। কনস্টেবল কিন্তু প্লাম্বার 21টা টোটাল, ইউআর কিন্তু 12টা, এসসি কিন্তু 2টো, এসটি কিন্তু 3টে, ওবিসি কিন্তু 2টো, ইডাব্লিউএস কিন্তু 2টো, টোটাল কিন্তু 108টি টোটাল কিন্তু টোটাল ভ্যাকেন্সি কিন্তু থাকছে। এবার দেখো উপরে কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে তোমরা কিন্তু লেভেল 3 কিন্তু পে কমিশন যে 21,100 থেকে 69,100 টাকা অবধি পাবে, এই অবধি তো গেল। তারপর দেখো তোমরা কিন্তু কত তারিখ অবধি এখানে পারবে তোমরা কিন্তু সাবমিট করতে, সেটা কিন্তু তোমাদের লেখা আছে, মানে সরি এটা কিন্তু তোমাদের কত বয়স মোটামুটি, তোমাদের কাট অফ এবং এজ লিমিট কিন্তু সব কিছু এখানে দেওয়া আছে। মানে কাট অফের অনুযায়ী কিন্তু তোমরা যত বেশি নাম্বার তুলতে পারবে সেই অনুযায়ী কিন্তু কাট অফ হবে। তার সঙ্গে দেখো পুরো কিন্তু এখানে দেওয়া আছে, তো অফিসিয়াল নোটিফিকেশন যারা দেখবে তোমরা কিন্তু আইটিবিপির অফিসিয়ালের ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো, এবং তোমরা কিন্তু এমনি নর্মাল কোনো গুগল থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো কিন্তু অবশ্যই। আরেকটি কথা বলে দিচ্ছি তোমাদের, এজ লিমিট কিন্তু 18 থেকে 23 বছর অবধি থাকছে, এসসি এসটিরা কিন্তু 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছর রিল্যাক্সেশন পাবে। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।